সভ্য বেয়াদব, একেবারে সুন্দরী মায়ের মানুষ দেখলে একেবারে চোখ মনে অন্ধ হয়ে গেছে তাকে দেখতে থাকতে। আমি অসভ্য না বেয়াদব না, আমি রাশেদ। তবে পরের কথাটা ঠিক বলছেন, এত সুন্দর একটা মেয়ে মানুষ দেখলে তো গন্ধ হয়ে যাওয়ারই কথা। তোরে যদি হাতের মধ্যে পাই না, একটা শামিয়ানার সাথে সুপার গ্লু দিয়ে একটা হাত বাঁধার মধ্যে জীবন না ছড়াতে পারো। মরার সাথে মন জোড়া দেওয়ার কোনো গ্লু পাওয়া যায় না? আসলে অসভ্য। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বেশিক্ষণ থাকলে চোখ অন্ধ হয়ে যেতে পারে। আমাদের রাশেদ ভাই জ্যোতির পিছনে জোকের মতো লাগছে। জ্যোতি যেইখানে, রাশেদ ভাইও সেইখানে। তাইলে দেরি কেন, কালী বিয়া হোক, দুই বিয়া এক লগে, ডাবল মাস্তি। হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো। কথা ছিল, কই বলে ফেলো। তোমারে বউর সাথে দেখতে খুব ইচ্ছা করতেছে। এত আমার বউর সাথে দেখতে ইচ্ছা করলে বিয়ে করে বাড়িতে নিয়ে যাও, একদিন সকালবেলা ঘুম থেকে তো বউ। ইদানিং মনে হয় সাহস তোমার বেশি বাড়তেছে। এ রাশেদ কাউরে ডরায় না। কেমন আছো তুমি? ভালোই ছিলাম। আপনি ছাড়া পেলেন কবে? মাল ডালছি, বেড়ে জুলে আসছি। তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আপনি কি কখনো ভালো হইবেন না? শোনো, ভালো মানুষ হওয়ার মধ্যে অনেক জ্বালা আছে, আর খারাপ মানুষের অনেক আরাম আছে। আমি খারাপই থাকতে চাই। আপনি যা ইচ্ছা করেন, যা মন চাই করেন, খালি আমার পর্দা ছাড়েন। তোমার মনের রাজ্যে রাজ করতে চাই, দেখা হইব। জি শোন মা। জি আব্বা। দেখ মা, আমি একটা স্কুলের প্রধান শিক্ষক, আমার একটা সম্মান আছে। আমি ছেলেটাকে চিনি, ওর বাবাকেও চিনি, ওরা খুব ভালো মানুষ, ওদের পুরো পরিবারটাই খুবই ভালো। তোদের সম্পর্কটা যদি প্রেমের হয়ে থাকে, তাহলে আর এইভাবে বাইরে ঘোরাঘুরি না করে তুই ওই ছেলেটাকে বল ওর মা বাবা, মানে ওদের পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আসতে। প্রস্তাব নিয়ে আসতে হচ্ছে, তুমি জায়গায় পড়েছো কেন? আপনার সাথে ভালো মতো কথা বলতে পারবো না, পারিও না, দেখেন না? তারপর আপনার লজ্জা হয় না, আপনি বারবার আসেন। বিজয়কে কি করো, কত আসবো, কার জন্য খারাপ? রাশেদের জন্য। রাশেদের জন্য খারাপ আছে। আমি রাশেদ। এ পোলাকে আপনার জানতে হবে না, আপনি যে আপনার কাজ করেন জান। ওর নাম সুলতান, ও একটা খুনি, কিন্তু আমি কোনোভাবে চাই না তুমি আমার জন্য কোনো ঝামেলার মধ্যে জড়াও। বিষয়টা তুমি বুঝতেছো না জ্যোতি, আমি আরেকবার যদি তোমার আশেপাশে ওরা দেখি, ওরা আমি খুন করে ফেলাম। কি রে, কি হয়েছে? খবর আছে, জ্যোতি আপাতত বিয়ে ঠিক হয়েছে। সাথে পাশের গায়ের পোলা রাশেদ, সেদিন যেটা লগে খালপাড়ে দেওয়া হয়েছিল ওইটার লগে। চাইরা দে আমাদেরকে সুলতান, চাইরা দে। তারপর তুই কেন আমার হবি না, কেন আমার ভালোবাসবি না? বাসি না, বাসি না।
সুলতান তুই ওরা মায়েরা ফেললো আমার ভাবি না তুই ভালোবাসিস না ঘৃণা করি ঘৃণা